চিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে, জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল ইন্টারভিউয়ে আমাদের এই পর্বে উপস্থিত আছেন নেটবিদ। আসলে আমি যদিও নাম শুনেছিলাম যুক্তিবিদ, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ, কিন্তু নেটবিদ। আমাদের সাথে উপস্থিত আছেন নেটবিদ চ্যানেলের তুহিন হোসেন ভাই। ভাই কেমন আছেন? খুবই ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যে আসলে সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইউটিউবে আসলে কেন আসলেন? আপনার কেন মনে হলো যে আমি ইউটিউবিং করবো? ইউটিউবে আসার মেন কারণ হচ্ছে ইন্সপায়ারিং। একজন বড় ভাইয়ের যখন সফলতা দেখলাম ইউটিউবে এবং ইউটিউবে কাজ দেখে আসলে ইন্সপায়ার হলাম যে না, আমি এটা করতে পারবো। ইন্সপায়ার হয়ে আসলে ইউটিউবে আসা। নেটবিট চ্যানেলের নাম আসলে আপনি কিভাবে থিঙ্ক করলেন যে আমি নাম রাখবো যে নেটবিট? মেইনলি এখন যে প্রবলেম হয় ইউটিউবে সেটা হচ্ছে যে একই ধরনের নাম অনেকজন ইউটিউবে ইউজ করেন, যার ফলে আমি একটু আলাদা ভাবার চেষ্টা করেছিলাম যে না, আমি যদি একটু আলাদা নাম দিতে পারি তাহলে এটা বেটার হয়। ফলে আমি একটা চিন্তা করতে লাগলাম, হঠাৎ করে দেখি মাথায় এই ধরনের চিন্তাটা চলে আসলো যে ইতিহাসবিদ, যুক্তিবিদ, এই ধরনের জিনিস যখন আছে তাহলে নেটবিদ দিলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ, তখন থেকে আসলে চ্যানেলের নামটা চেঞ্জ করে নেটবিদ দিয়ে দিলাম। খুব দ্রুত যারা সফলতা অর্জন করতে পারে কিংবা করে, তাদের মেইন কন্টেন্টই হচ্ছে এন্টারটেইনমেন্ট কিংবা ফানি টাইপের ভিডিও আসলে তারা তৈরি করে। তো এত কন্টেন্ট থাকতে আপনি টেক কেন বেছে নিলেন? মেইনলি হচ্ছে ছোটকাল থেকে আমার টেক রিলেটেড জিনিসের উপর বেশি আকর্ষণ, যার ফলে আসলে টেকটা চুজ করে আমি, আর আমি পার্সোনালি বিলিভ করি আমি যে জিনিসটা বেটার পারি, যে জিনিসটা আমার থেকে ভালো হয় সেই জিনিসটা নিয়ে কাজ করা। পার্সোনালি আমার ইন্টারেস্ট টেকনোলজির উপর বেশি আছে, যার ফলে টেক নিয়ে কাজ করার আগ্রহ ছিল, ফলে টেক নিয়ে কাজ করা শুরু করলাম। কোন ইউটিউবার আপনাকে ইন্সপায়ার করে, সেটা দেশি বিদেশি যে কেউ হতে পারে? অবভিয়াসলি বাংলাদেশের কথা যদি বলি তাহলে শোক ভাইয়ের ভিডিও দেখে অনেক বেশি ইন্সপায়ার পাই, যেহেতু আমি টেক নিয়ে কাজ করি, সো আমার আইডলগুলো টেক রিলেটেড ইউটিউবারই হবে। আর বাইরের যদি বলি তাহলে আনবক্স থেরাপি, MKBHD আছে, তারপরে মিস্টার হুজ দ্য বস, যার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে, ওদেরকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হই। ইউটিউব নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কী করতে চান? আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আসলে কী করতে চান? মেইনলি সাবস্ক্রাইবার হচ্ছে মেইন, কারণ সাবস্ক্রাইবারদের জন্য আমরা এত দূর আসতে পেরেছি, আমাদের এত সফলতা, সো তাদের জন্য চেষ্টা করবো ইন ফিউচার অনেক ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। এখন যেভাবে কাজ করতেছি তার থেকে যদি আরও বেটার কন্টেন্ট তাদেরকে উপহার দিতে পারি অবশ্যই সেই ধরনের চিন্তা আছে। আর যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছে তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, তাদের যত গাইডলাইন লাগে সেই গাইডলাইন দেওয়ারও চেষ্টা করবো। তো ইউটিউব নিয়ে এবং সাবস্ক্রাইবারদের নিয়ে মোটামুটি অনেক ভালো একটা প্ল্যান আছে আমার ফিউচারে। ইউটিউবের পাশাপাশি আর কী করেন? ইউটিউবের পাশাপাশি এখন শুধুমাত্র পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, আর ইন ফিউচার বিজনেস করার ইচ্ছা আছে, একটা অনলাইন শপ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সো এখন আপাতত ইউটিউবিং এবং পড়াশোনাটাকে বেশি প্রেফার করছি। আপনার ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোন ইউটিউব চ্যানেলকে মনে হয় সব দিক থেকে বেস্ট? বাংলাদেশে যদি কথা বলি তাহলে অবভিয়াসলি শোয়াক ভাইয়ের ভিডিও অনেক বেশি ভালো লাগে, আর এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো যদি কথা বলি তাহলে আজাইর এলটিডির ভিডিও অনেক ভালো লাগে, তারপরে আরও অনেকগুলো চ্যানেল আছে যাদের ভিডিও ভালো লাগে। এছাড়া রিভিউ চ্যানেলগুলোর মধ্যে ATC-র ভিডিও সব থেকে কোয়ালিটিফুল ইন্টারন্যাশনাল কন্টেন্টের মতো হয়, এদের ভিডিওগুলো অনেক ভালো লাগে। ইউটিউবার হতে গেলে কি কোনো কোর্স করার দরকার আছে? আমি পার্সোনালি বিলিভ করি ইউটিউবার হতে হলে আপনার কোনো কোর্স করার প্রয়োজন নাই, যেহেতু ইউটিউবে আপনি সব ধরনের সমাধানগুলো পেয়ে যাচ্ছেন এবং ভিডিও আকারে পেয়ে যাচ্ছেন। ইউটিউবে আপনি যে কোনো সমস্যা সার্চ করলেই সেটার সমাধান পেয়ে যাচ্ছেন। সো আমি পার্সোনালি বিলিভ করি না যে আপনার ইউটিউবিং শিখতে হলে আপনার কোর্স করতেই হবে। বাংলাদেশি অন্য ইউটিউবাররা যেটা করতে পারেনি এমন কোন বিষয় যেটা আপনি করেছেন? সেটা বলতে গেলে প্রথমে বলবো মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করা। আমি এখন পর্যন্ত মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি, আমার নর্মাল একটা মোবাইল ফোন দিয়ে, আমার ক্যামেরা বা অন্যান্য কোনো কিছুই নাই। তারপরে আসলে আমি চেষ্টা করি মোবাইল ফোন দিয়ে যতটুকু পারা যায় ভালো কন্টেন্ট উপহার দিই, এত গ্যাজেট বা অন্যান্য যে ইকুইপমেন্টগুলো লাগে এগুলো কোনো কিছু নাই, তারপরে চেষ্টা করি ফোন দিয়ে অনেক ভালো ভিডিও শ্যুট করার। সো আমি পার্সোনালি সবার থেকে এই দিকটা থেকে আলাদা আছি, মোবাইল দিয়ে এখন পর্যন্ত কাজ করতে পারতেছি। আপনার কোনো স্ক্যান্ডেল কিংবা কোনো হেটার কেন নাই না বের হয় না? যদি স্ক্যান্ডেল না করি তাহলে কেন বের হবে? ইউটিউবার হতে গেলে আসলে কি কি বিষয় তাকে জানতে হবে আপনি মনে করেন? ইউটিউবার হতে হলে ফার্স্ট অফ অল আপনার যে কোনো একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার মধ্যে যে কোনো একটা প্রতিভা থাকতে হবে, সেটা হোক আপনি গান জানেন ভালো, আপনি ডান্স জানেন ভালো, আপনি ড্রয়িং জানেন ভালো, বা আপনি যে কোনো কাজ করতে যেটাতে আপনি এক্সপার্ট সেই জিনিসটা নিয়ে কাজ করুন, বা সেই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ইউটিউবার হতে পারবেন। ইউটিউবার হতে গেলে কিংবা শুরু করতে হলে আসলে কি কি এক্সেসরিজ প্রয়োজন হয়?
ইউটিউবিং শুরু করতে হলে আমাদের মতো টেক রিলেটেড ইউটিউবার হতে হলে আমাদের যে মেইনলি ভয় লাগে সেটা হচ্ছে আমার কম্পিউটার নাই, ডিএসএলআর ক্যামেরা নাই, গ্যাজেট নাই, লাইটিং সেট আপ নাই, তাহলে আমি কীভাবে স্টার্ট করবো? তাহলে এই ধরনের মনোভাব থাকলে আপনি ইউটিউবার হতে পারবেন না। আপনার কাছে যদি একটি মোটামুটি ভালো মানের মোবাইল ফোন থাকে যেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, তাহলে আপনি একজন টেক রিলেটেড ইউটিউবার হয়ে যেতে পারেন, লাইক টেকনিক্যাল দোস্ত চ্যানেল। তো ইউটিউবিং করার জন্য আপনার এত অনেকগুলো ইকুইপমেন্ট কোনো প্রয়োজন আমার কাছে মনে হয় না। ফ্যানটা যখন আপনাকে এক্সেস পেইন দেয় তখন কেমন লাগে? আমার কাছে আসলে তেমন খারাপ লাগে না, কারণ ফ্যানরাই বা সাবস্ক্রাইবাররাই হচ্ছে সবথেকে বড় আমাদের কাছে এবং তারাই হচ্ছে আমাদের সবথেকে ভালোবাসার মানুষ। তো এই কারণেই তাদেরকে আসলে পেইন মনে হয় না আমার কাছে পার্সোনালি। নতুন ইউটিউবার যারা হতে চায় তাদের জন্য আপনার কী টিপস থাকবে? যারা নতুন ইউটিউবে কাজ করতে চান তারা অনেস্টলি কাজ করার চেষ্টা করবেন, আর আপনি যে কন্টেন্টটা সবথেকে ভালো মেক করতে পারবেন অবভিয়াসলি সেই কন্টেন্টটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, আদার কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, তাহলে অবশ্যই ইউটিউবে আপনি ভালো কিছু করতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে? অবভিয়াসলি আপনি তো আমার আসলে গুরু মানুষ, আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি, সো আপনার কন্টেন্টগুলো জাস্ট অসাম লাগে আমার কাছে সত্যি কথা, ট্রুলি। ধন্যবাদ তুহিন ভাই। আমরা এখন আসলে একটি র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো যেখানে আপনি সময় খুব বেশি পাবেন না, ইনস্ট্যান্ট আপনাকে অ্যান্সার দিতে হবে। ওকে, ইউটিউব আপনার পেশা না নেশা? নেশা। নিজেকে আপনি কোনটা ভাবেন, সেলিব্রিটি না স্টার? কোনটাই না। ঘুম থেকে যদি উঠে দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড, কি করবেন? খুব খারাপ লাগবে। কোনটা বেশি, রাগ না অভিমান? রাগ। আপনার ফেভারিট গেম কোনটা? পাবজি। কোনটা বেশি করেন, স্যাক্রিফাইস না কম্প্রোমাইজ? স্যাক্রিফাইস। জিওর? জিও, অবভিয়াসলি। অনেক অনেস্ট নাকি অল্প অনেস্ট? অল্প অনেস্ট। রাগ না অভিমান? রাগ বেশি। হোয়াট ইজ লাভ? লাভ ইজ পেইন। রাতে ঘুম না হলে কি করেন? রাতে ঘুম না হলে পাবজি খেলি। লাস্ট কবে কার জন্য লাভ লেটার লিখেছিলেন? ক্লাস 10 অর 9। স্কুল লাইফে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বল ছিলেন? ম্যাথমেটিক্স। আপনার নানি আপনাকে কি নামে ডাকতো, সত্যি কথা বলবেন? তুহিন। তুহিন? দুষ্টু টুষ্টু এই টাইপের কিছু বলতো না? আপনি ভদ্র না দুষ্টু? অবভিয়াসলি ভদ্র। সুন্দরীদের সামনে যখন কথা বলেন তখন কি নার্ভাস লাগে না ভয় লাগে? একটু নার্ভাস লাগে। ডক্টর মাহফুজুর রহমানের গান শোনেন, কেমন লাগে? বিরক্তিকর। বাংলাদেশি কোন অ্যাক্ট্রেসের প্রিয়? অবভিয়াসলি পূর্ণিমা। মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। এমন কোন ড্রেস যে ড্রেস সবারই থাকে কিন্তু কেউ পড়তে পারে না? অ্যাড্রেস। দুই লাইন গান শোনান। মুস্কুরানে কি ওয়াজা তুম হো, গুনগুনানে কি ওয়াজা তুম হো, জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে, জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে। থ্যাংক ইউ তুহিন ভাই, অসাধারণ গেয়েছেন। এক লাইনে এখন বলবেন আপনার যারা ফ্যান আছে, আমার চ্যানেলে আপনার ফ্যান অনেকেই আসলে আছে, আপনার সম্পর্কে জানতে চাই, তাদের উদ্দেশ্যে কিছু কথা? তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে আই লাভ ইউ অল। বাহ, ধন্যবাদ তুহিন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ফ্যানদের মনে আসলে অনেক কোশ্চেনই ছিল, তারা খুব সম্ভবত তারা জানতে পেরেছে আপনার অনেক অজানা তথ্য। ধন্যবাদ আমাদের সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব টু টেকনোলজি টাইমস বিডি, লার্ন হাউ টু ডু।